আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালো জিরা, এই কালো জিরা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। হ্যাঁ, এই জামানায়ও, এই বিজ্ঞানের জামানায়ও আপনাকে কালো জিরা খেতে হবে, কালো জিরার তেলকে সেবন করতে হবে। তবে অরিজিনাল খাঁটি তেল পাবেন কোথায়? হ্যাঁ, তার একমাত্র অন্যতম প্রতিষ্ঠান পিস লাইব্রেরি। আজই যোগাযোগ করুন, যা পাবেন পিস ব্ল্যাক কিউমিন অয়েল, এটা আমাদের প্রোডাক্ট, ভালো করে দেখে রাখুন। আর এই প্রোডাক্ট নিতে গেলে, হোম ডেলিভারি অথবা ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে 9732624906, ধুলিয়ান, মুর্শিদাবাদ। وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত, আজকে এই নজরানা গ্রামের সমস্ত গ্রামবাসীগণ, শ্রদ্ধেয় আজকের এই সভার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় পর্দার আড়ালে মা বোনেরা, এবং শ্রদ্ধেয় যারা বাহির থেকে এবং ইন্টারনেট মোবাইলের মাধ্যমে যারা আমাদের প্রোগ্রাম উপভোগ করছেন, সেই সব বন্ধুগণ, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম, সেজন্য আজকের প্রোগ্রামে আমার মতো অযোগ্য ব্যক্তি আপনাদের সামনে যে বিষয়গুলো আমাকে দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহের বিষয় রয়েছে। যেহেতু আমাকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, আর আমি আলোচনার শুরুতেই আমি একটি বিষয় আমি বলে দিতে চাচ্ছি, বিশেষ করে এখানকার উপস্থিত শ্রোতাদেরকে। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওষুধ সম্পর্কে। যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা করতে হলে আগে তার বিষয়ে, তার ব্যাপারে যে ওষুধ কি আছে সেটা আমাদের জানা দরকার। অর্থাৎ কোন ব্যক্তিকে যদি কোনো অঙ্ক বা কোনো কিছু শেখানো হয়, তাহলে সেটার মূল নীতি যদি না জানানো হয়, তাহলে তাকে যত শেখানো হোক, যতটুকু মুখস্থ করানো হবে ততটুকু শিখবে, বাকি তার মগজে অন্য কিছু ঢুকবে না, সে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। সেজন্য আমি আমার মূল আলোচনা শুরু করার আগে কিছু মৌলিক বিষয় আমি স্পষ্ট করতে চাই, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেসব ভাই বন্ধুরা এদিকে সেদিকে আনাচে কানাতে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা সামনে এসে বসুন। কারণ সামনে এসে যদি আপনারা না বসেন, তাহলে আলোচনা ভালো হবে না, সামনে লোক থাকবে না, আলোচনাও ভালো হবে না। আর আপনারা পরে এটা বলার সুযোগ পাবেন না, বা এটা আপনাদের বলা অন্যায় হবে যে আমরা জানি না বা আমাদের প্রশ্নের উত্তর হয়নি। আমার আলোচনা করার পরে আপনাদের জন্য থাকবে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। যদি এই আলোচনাগুলোর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা আমার বুঝাতে হয়তো অসুবিধা হয়ে থাকে, যেটা হয়তো আপনাদের যথেষ্টভাবে বুঝাতে পারেনি, এই জন্য আপনারা সরাসরি মাইক্রোফোনে আপনারা প্রশ্ন করে বিষয়টি স্পষ্ট করে নেবেন। এমন হতে পারে যে আমার হয়তো বলা ভুল হয়েছে, এমন হতে পারে আপনাদের বুঝা ভুল হয়েছে, এমন হতে পারে। সেজন্য এই সুযোগ আপনাদের থাকছে, এজন্য আপনাদেরকে দৃঢ়ভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এদিকে সেদিকে না থেকে আপনারা প্রত্যেকেই সামনে বসে যান, যাতে আলোচনাও সঠিকভাবে হয় এবং আপনাদেরও যাতে কোনো সমস্যা না হয়। আসুন এবার আমার মূল আলোচনা ফিরে আসি। আজকে আমাকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে
এক নম্বরে মৃত ব্যক্তিকে দাফনের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা, দুই নম্বর মাইকে মৃত্যু ব্যক্তি সংবাদ ঘোষণা করা যাবে কিনা, তিন নম্বর খেজুরের কাঁচা পাতার পাটি এবং খেজুরের ডাল কবরে দেওয়া যাবে কিনা, চার নম্বর কবরের মাটি পূর্ণ হওয়ার পর সেই মাটি তুলে ফেলে পুনরায় মাটি দেওয়া যাবে কিনা, পাঁচ নম্বর খাটুলির চাদরের উপর আরবি লেখা সেই চাদর ব্যবহার করা যায় আছে কিনা, ছয় নম্বর মাটি দেওয়ার সময় কোন দোয়া করতে হবে কিনা আপনাকে বলা বলে হবে কিনা, এই ছটা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। দেখা যাক যে ছটা বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হবে এমন তো বিষয় নয়, কারণ আমি একটা দুটা যটাই পারবো মানে স্পষ্ট এবং বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে যাতে মানুষের মধ্যে সন্দেহ বা প্রশ্ন না থেকে যায়, সেজন্য আমি চেষ্টা করব যদি আপনাদের সময় থাকে আপনারা ধৈর্য ধরতে পারেন ইনশাল্লাহ ছটা বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই বিষয়গুলো কিন্তু খুবই সাধারণ বিষয় কিন্তু আমাদের সমাজের কাছে এগুলো খুব বড় বড় আকার হয়ে ধারণ করেছে। কেন বড় আকার হয়ে ধারণ করেছে, যে আসলে আমরা ইসলামের যে মৌলিক বিষয়গুলো আসলে এইসব বিষয়গুলোকে বোঝার জন্য আমল করার জন্য কিছু মূলনীতি আছে, কিছু ওসুল আছে, কিছু ওসুল জানতে হবে আমাদেরকে, সেই সব ওসুলগুলো আমাদের জানা না থাকার কারণে আসলে এগুলো নিয়ে আমরা মানে ঝগড়া ঝামেলা মারপিট আর কিছু করছি। সেজন্য আমি প্রাথমিক স্তরে কিছু তথ্য কিছু মূলনীতি আমি বলে দিতে চাই যাতে আপনাদের পরবর্তী আলোচনাগুলো বোঝার জন্য সুবিধা হয়। আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ তলাশ করেছি যেটা উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের মডেল আমাদের ফরমা, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন। সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে, সাধারণভাবে লোকেরা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা সুন্নাত, এতদূরে কিন্তু থেমে যায়। কিন্তু জেনে রাখবেন এখানে মৌলিক যে বিষয়টা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন যেটা করতে বলেছেন বা তার সামনে করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি, সম্মতি দিয়েছেন, নিষেধ না করার এই সম্মতি, এটা যেমন সুন্নাত, একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেননি করতে বলেননি এবং তার সামনে করাও হয়নি সেটা না করাটাই সুন্নাত। ভালো বোঝার চেষ্টা করুন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন সেটা যেমন সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেননি সে কাজটা না করাটাই সুন্নাত। সুতরাং যেখানে কোন কাজের করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমরা করবো, এটা সুন্নাত পালন করা হচ্ছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ করেননি তার প্রমাণ নেই সেটা আমরা করবো না, এটাই সুন্নাত পালন করা হচ্ছে। এখন আমরা কতগুলো বিষয়ে বলিয়ে ফেলি, যেমন ধরুন কোন একটা বিষয় নিয়ে যখন আমরা বলি যে এটা ঠিক নয় এর পক্ষে দলিল নাই, তখন সে আপনাকে বলে যে আপনি যে মোটর সাইকেলে চড়ছেন আপনি যে উড়োজাহাজে চলছেন এর কি দলিল আছে, আপনি যে লাইট ব্যবহার করছেন মাইক্রোফোন ব্যবহার করছেন এর কি দলিল আছে। সুতরাং এই ধরনের কথা বলে মানুষ আসলে ইবাদতটাকে দিনটাকে গুলিয়ে ফেলেন, সেজন্য এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার হওয়া উচিত। প্রথমত জানা দরকার, একটা হচ্ছে ইবাদত, ইবাদতের ক্ষেত্রে একটা আলাদা, আর একটা হচ্ছে মামলাত অর্থাৎ বৈষয়িক বিষয়, এই ক্ষেত্রটা আলাদা। বৈষয়িক বিষয়ের অর্থাৎ দুনিয়াবী ব্যাপারে এর অসুল কি এবং ইবাদতের ক্ষেত্রে এর অসুল কি, এর অসুল হচ্ছে সম্পূর্ণ বিপরীতমুখী। কিন্তু অধিকাংশ মানুষ এর অসুল সম্পর্কে না জানার কারণে আসলে গুলিয়ে ফেলেন, দুটোকেই এক করে ফেলেন, সেজন্য আমাদের গন্ডগোলটা হয়ে যায়। প্রথমে এটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাহা সূরা নম্বর 18 আয়াত নম্বর 103 এবং 4 এর মধ্যে বলছেন যে বলো আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দেব,
যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত ওরে তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা নিষ্ফল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষরা এমন কিছু কাজ করবে যে কাজটা তাদের কাছে খুব ভালো মনে হবে, তারা ভালো মনে করে করবে, কিন্তু সেই কাজটা আসলে ভালো নয়, তাদের আমল দুনিয়াতেই শেষ, বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তার মানে আমাদের কাছে এমন কিছু আমল খুব ভালো মনে হতে পারে, কিন্তু আসলে সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা সঠিক কিনা, এটা ভালো কিনা, সে বিষয়টি নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। আর এর জন্য আমাদের কিছু মাপকাঠি জানতে হবে। ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এবং দুনিয়াবী ক্ষেত্রে বৈষয়িক বিষয়ে যে ওসুল, সাধারণভাবে ইবাদতের জন্য সবকিছু হারাম, জেনে রাখেন ভালোভাবে। ইবাদতের ব্যাপারে মানে ইবাদত করাটাই হচ্ছে হারাম, ইবাদত করা যাবে না। শুধুমাত্র যেগুলো দলিল দ্বারা প্রমাণিত হবে সেগুলো ছাড়া। আবার আমি বলছি, ইবাদত করা হারাম, ইবাদত করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা দলিল দ্বারা প্রমাণিত না হবে। তার মানে যদি আপনি কোনো ইবাদত করতে চান, তাহলে তার পক্ষে আপনাকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দলিল প্রমাণ থাকতে হবে, তবে সেই ইবাদত করতে পারবেন। যদি আপনি যে ইবাদতটা করছেন সেই ইবাদতের পক্ষে যদি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দলিল না থাকে, তাহলে সেটা করা যাবে না। এখানে আরেকটা বিষয়, কোরআন এবং সহিহ সুন্নাহর এই পক্ষে কোন একটা ইবাদতের পক্ষে দলিল আছে, কিন্তু সেটা হচ্ছে কাটা ছাঁটা দলিল। কেমন কাটা ছাঁটা দলিল? কাটা ছাঁটা দলিল এরকম যে আপনি একটা জায়গা বলছেন যে এই জায়গাটা আমার, সেই জায়গাতে দেখা যাচ্ছে একটা পুকুর আছে, একটা আমের গাছ আছে, একটা কুঁড়ে ঘর আছে, কয়েকটা জিনিস আছে। এবার আপনাকে সেই যে জায়গাটা বলছেন আমার, এর জন্য আপনাকে দলিল দেখাতে হবে। আপনার কাছে কিন্তু সেই জায়গার দলিল নাই। এবার আপনি কি করলেন, অমুক একটা মাঠের একটা জায়গা দলিল দিলেন যেখানে একটা পুকুর উল্লেখ আছে, পুকুর, এখানে পুকুর আছে। আর এক জায়গার একটা আপনি দলিল নিয়ে আসলেন যে জায়গাতে একটা গাছ আছে, আর এক জায়গার একটা দলিল নিয়ে আসলেন যে ওই জায়গাতে একটা কুঁড়ে ঘর আছে। এই তিন চার জায়গার দলিল নিয়ে এসে আপনি কি অন্য একটা জায়গা যেখানে গাছ পুকুর আপনার সবকিছু আছে এই জায়গা কি দখল করা সম্ভব? কখনোই না। সুতরাং ইসলামের যে ইবাদত, সেই ইবাদতটা আপনি বিভিন্ন জায়গা থেকে দলিল কেটে কুটে নিয়ে এসে এক জায়গাতে সেট করবেন, এটা চলবে না। আপনাকে সরাসরি স্পষ্ট দলিল থাকতে হবে, নচেৎ সেটা প্রমাণিত হবে না। তাহলে আমরা যেটা আপনাদেরকে বুঝালাম সংক্ষেপে, যে ইবাদতের ক্ষেত্রে দলিলের প্রয়োজন। যদি দলিল না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মান আমিল আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমাদের নির্দেশনা নেই সেটা বাতিল, সেটা বাতিল বলে গণ্য হবে। এর পক্ষে যে দলিল, এই রসুলের পক্ষে দলিল হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, যেটা বলছে যে যদি এমন ব্যক্তি কোনো আমল করলো যে আমলের প্রমাণে কোনো দলিল নেই, কোন প্রমাণ নাই, আমাদের নিশ্চয় নাই, সেটা হচ্ছে বাতিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করলো যার নির্দেশ আমরা দিনই, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল বলে গণ্য হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697। তাহলে এই হাদিসের ভিত্তিতে, এই হাদিস দুটোর ভিত্তিতে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে ইবাদতের জন্য দলিল চাই লাগবে। যদি আপনি কোনো কিছুকে বলেন এটা ইসলাম, এটা ইসলামে আছে, তাহলে এর জন্য আপনাকে দলিল প্রমাণ করতে হবে, নচেৎ সেটা প্রমাণিত হবে না। আর বৈষয়িক বিষয়ের জন্য ওসুল কি রয়েছে? বৈষয়িক বিষয়ের ওসুল হচ্ছে সম্পূর্ণ উল্টো। বৈষয়িক বিষয়ের ওসুল যেটা হচ্ছে যে এই দুনিয়াবি ক্ষেত্রটা যে সম্পূর্ণ আপনার জন্য কি হালাল, সবকিছু আপনি করতে পারেন। দুনিয়াবি বিষয়ে আপনি সবকিছু করতে পারেন, সমস্তটাই হচ্ছে হালাল, সমস্তটা হচ্ছে হালাল।
যেটা হারাম থাকবে হারামের জন্য দলিল লাগবে, হারামের জন্য দলিল লাগবে। তার মানে দুনিয়াবি বিষয়ে সব কিছু আপনি করতে পারেন, যেটা নিষেধ থাকবে সেটাই শুধু নিষেধ, বাকি সবই হালাল। এর প্রমাণে দলিল কি রয়েছে আপনারা বিখ্যাত দলিল জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যাচ্ছিলেন, আর কিছু সাহাবায়ে কিরাম তারা খেজুরের গাছে পরাগ মূলন করাচ্ছিলেন, মানে খেজুর ফলনের জন্য। আপনারা যারা জানেন, যারা আমাদের চাষি আছেন তারা জানবেন ভালো করে, বিশেষ করে আপনার ওই পটলের ফুলেও পরাগ মূলন করা হয়। আমি গিয়েছি নদিয়া জেলাতে, সেখানে আমার এক বন্ধু চাষির কাজ করে, সেখানে পরাগ মূলন করা দিয়ে ফলটা বৃদ্ধি হয়, বেশি হয়, ভালো হয়। তো সেই কাজ করছিলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই সাহাবীরা। তো নবী সাল্লাম দেখে বললেন যে তোমরা যদি এটা না করতে তাহলে মানে ভালো হতো, এটা তোমরা কি করছো। আল্লাহ সাল্লাম ভাবলেন যে এটা না করলেও তো হয়, আল্লাহ তালা যেটা দেওয়ার সেটা দিবেনি, কিন্তু এটা যদি না করতে নাই ভালো হয়। তো সাহাবায়ে কিরামরা কি করলেন, এই কাজটা ছেড়ে দিলেন, করলেন না। তারপরে বছর কি করলেন, এটা আর করলেন না। দেখা গেল ফসল ভালো হলো না, খেজুর ভালো হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের খবর কি। সাহাবায়ে কিরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন এটা না করলেই ভালো হয়, সেই জন্য আমরা করিনি, তো ফলন এবার ভালো হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো দুনিয়াবি বিষয়ে তোমরাই আমার চাইতে বেশি জ্ঞানী। কি বললেন, দুনিয়াবি বিষয়ে তোমরাই আমার চাইতে বেশি জ্ঞানী, সুতরাং যেটা তোমরা ভালো মনে করো সেটা করো। তার মানে বোঝা গেল কি, এটা হচ্ছে একটা অসুল যে আপনি দুনিয়াবি ক্ষেত্রে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র যেটা নিষেধ থাকবে সেটাই নিষেধ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেও একথা বলেছেন, দুনিয়াতে সাজ সজ্জা, দুনিয়াতে সাজসজ্জা এই সবগুলো তোমাদের জন্য কি করতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো তোমাদের জন্য হালাল। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 32 এর মধ্যে বলা হয়েছে যে এগুলো তোমাদের জন্য সাজসজ্জা, কেন ব্যাপার নেই, করতে পারো, কে এটাকে হারাম করবে। তার মানে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা হারামের জন্য নিষেধের জন্য দলিল থাকবে সেটাই নিষেধ, বাকি সব কিছু করতে পারেন। এটা হচ্ছে আসল, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। এই বিষয়টা মনে যখন আমরা রাখতে পারবো, ইনশাআল্লাহ সামনে বিষয়গুলো আমাদের জন্য বুঝা খুব সহজ হয়ে যাবে। এখন প্রথম প্রশ্ন যেটা এসেছে, যেটা বিশেষ করে আপনাদেরই মানে এলাকাতে গ্রামে মানে সবাই মিলে আলোচনা করে এই কয়েকটা প্রশ্ন লিখে দিয়েছেন, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা, সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা, এ হচ্ছে আপনাদের প্রশ্ন। প্রথমত বলে রাখি বিষয়টা যেহেতু ইবাদতের ব্যাপার, বিষয়টা ইবাদতের ব্যাপার, ইবাদতের জন্য দলিল চাই। আর আমি আগে বলেছি কাটা ছিঁড়া দলিল চলবে না, ওই জায়গাতে হাত তোলা প্রমাণ হলো, ওই জায়গাতে এই প্রমাণ হলো, এরকম ভাবে ফিট করা যাবে না। সুতরাং সরাসরি দলিল লাগবে, সরাসরি যদি দলিল না হয় তাহলে সেটা প্রমাণিত হবে না। আর এই সম্পর্কে, এই সম্পর্কে আমাদের সাধারণ আলেম ওলামারা যেটা পেশ করে এর পক্ষে দলিল, যে মৃত্যু ব্যক্তিকে দাফনের পরে হাত তুলে দোয়া করতে হবে, তার পক্ষে তারা যেটা দলিল দেয় সহি আবু দাউদ কিতাবুল জানাইজ অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ নম্বর 73 হাদিস নম্বর 3221 এই হাদিসে দলিল দেয়। সেখানে কি বলা হয়েছে হাদিসটা শুনুন, উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেন, তোমাদের ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো। কি বলতেন, তোমার ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এটা হচ্ছে আমাদের সমাজের দলিল। এখন এই দলিল দ্বারা হাত তুলে দোয়া করা, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে প্রমাণ হচ্ছে কিনা, এ বিষয়ে আমাদেরকে জানার প্রয়োজন রয়েছে। প্রথম কথা যেটা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌথভাবে হাত তুলে দোয়া করেছেন কয়েকটি জায়গাতে, যার প্রমাণ সুস্পষ্ট রয়েছে হাদিসের পাতাতে, আর বেশ কিছু জায়গাতে একা একই হাত তুলে দোয়া করেছেন যারও প্রমাণ রয়েছে হাদিসের পাতাতে। তার বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু আলোচনা করার এত লম্বা সময় আমার হাতে নেই, খুবই সংক্ষেপে বলি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম সবাই মিলে হাত তুলে দোয়া করার প্রমাণ যেমন আপনার কুনুতে নাজিলা সহিহ বুখারী কিতাবুল মাগাজিতে উল্লেখ রয়েছে যে 70 জন সাহাবীকে যখন মানে হত্যা করা হয় তাদের জন্য কাফিররা ধোঁকা দিয়ে হত্যা করেছিল তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস যাবত ফরজ নামাজের শেষ অংশে মানে শেষ রাকাতে রুকু থেকে উঠে হাত তুলে সবাই মিলে দোয়া করেছিল এক মাস ধরে যৌথভাবে প্রমাণিত। ইস্তিসকার নামাজ অর্থাৎ পানি চাওয়ার জন্য অথবা পানি বন্ধ করার জন্য যা সহিহ বুখারীতে বর্ণনা রয়েছে এই দুই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যৌথভাবে হাত তুলে দোয়া করার প্রমাণিত আছে এবং এছাড়াও কিছু সাহাবী থেকে প্রমাণিত আছে যেমন দোয়ায়ে কুনুত সাহাবি থেকে প্রমাণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেই। ওলামারা বলছেন যেমন শেখ সলিহ আল হুসাইনি বলেছেন যে দোয়ায়ে কুনুত যৌথভাবে হাত তুলে করা যেতে পারে যারা বিশেষ করে সেই সাহাবীর আমলকে নিয়েছেন অনেকে বলেছেন না সেটা ও করা উচিত হবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই সেটা যাই হোক এমন কিছু জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা হাত তুলে দোয়ার প্রমাণিত রয়েছে যেটা বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু জায়গাতে প্রমাণিত যৌথভাবে এবং কিছু জায়গাতে একা একই প্রমাণিত রয়েছে যেমন একজন সাহাবী এসে বললেন যে অমুক ব্যক্তিকে শহীদ করা হয়েছে তা আপনার কাছে দোয়া চেয়েছে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন সহিহ বুখারী কিতাবুল মাগাজিতে আছে ওযু করার পরে হাত তুলে দোয়া করলেন তো সেই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়াটা করে দেন তো একা একা আল্লাহ সালাম দোয়া করলেন সেই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দোয়া চেয়েছে আল্লাহ সালাম হাত তুলে দোয়া করলেন কিন্তু সেই সাহাবি কিন্তু হাত তুলে দোয়া করলেন সেই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়াটা করে দেন আমাকে শরীক করে দেন। তাহলে বেশ কিছু জায়গাতে একা একই দোয়া করার প্রমাণ আছে। এখন দাফন শেষে আমাদের সমাজে যেটা চলছে এটা প্রমাণিত কি না আমি আগে বলেছি সহিহ আবু দাউদ কিতাবুল জানায়েজ অধ্যায় নম্বর 15 হাদিস নাম্বার 3221 এখান থেকে তারা প্রমাণ করতে চায় তোমরা তোমাদের ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো কারণ এখনই তাকে কি করবে মুমিন তাকে ফেরেশতা তাকে প্রশ্ন করবে যাতে সে দৃঢ় থাকতে পারে। দেখুন এই হাদিস সুস্পষ্ট করে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন দোয়া করতে বলেছেন ক্ষমা প্রার্থনা করতে বলেছেন যখন করতে বলেছেন তার মানে সবাই মিলে ব্যক্তিগতভাবে দোয়া করবে যৌথভাবে নয় ব্যক্তিগতভাবে সবাই মিলে করবে যৌথভাবে নয় যদি যৌথভাবে করা প্রমাণিত হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন শেষে নিজেই হাত তুলতেন এবং সাহাবীর আমল এমন কথা শুরু করতেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছিলেন হাত তুলেছিলেন তুলে নিয়ে আল্লাহ সাল্লাম কি বললেন তোমার ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করে দাও মানে তখন ব্যক্তিগতভাবে নিজে নিজে সেই মাইয়েতের জন্য দোয়া করে দেবে যদি প্রমাণিত হতো হাত তুলে তাহলে আল্লাহ রাসূল হাত তুলতেন এবং সাহাবাই কেরামরাও হাত তুলে নিতেন কিন্তু এখানে তুললেন না যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুললেন না দোয়া করতে বললেন এখানে তো হাত তুলে না হাত ছেড়ে বলেননি হাত তুলে না হাত ছেড়ে এটা বলেননি যেহেতু হাত তুলে এবং হাত ছেড়ে কোনোটাই বলেননি আর যেহেতু হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিয়ে লজ্জাবোধ করেন তার মানে কি আবার অন্যান্য হাদিসগুলোকে ফিট করা হচ্ছে ঠিক আছে ফিট করুন সব জায়গাতে যদি ফিট করতে পারেন তাহলে আমিও রাজি আছি সব জায়গাতে যদি ফিট করতে পারেন তাহলে আমিও রাজি আছি ঠিক আছে আমিও দোয়া করো সমস্যা কিছু নেই হাদিসগুলো যদি ফিট হয়ে যায় তো তাহলে কি দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলে দোয়া করেননি করতেও বলেননি করেছেন কি না করেছেন তারও প্রমাণ নেই অনেকের যুক্তি হতে পারে সুতরাং কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে সমস্যা কি প্রশ্ন ভাই আমি আগে বলেছি ইবাদতের জন্য প্রমাণ চাই প্রমাণ যদি হয় তাহলে ঠিক আছে যদি প্রমাণ না হয় তাহলে বুঝতে হবে যে করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সাহাবায়ে কেরাম করেননি এটা স্পষ্ট কথা যেটা আমি আপনাদের সামনে রসুল ব্যাখ্যা আগে বলেছি এখন দোয়া করতে বলার মানে যদি হাত তোলা হয় আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা খালি হাত ফিরিয়ে দিয়ে লজ্জাবোধ করেন এই হাদিস যদি ফিট হয় তাহলে ঠিক আছে চলুন আপনাকে একটু অন্য জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসি
খাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ বলে খাবে, সহিহ বুখারী হাদিস। খাওয়া পান করাতে কি বলে খেতে হবে, আমাদেরকে পান করতে হবে বিসমিল্লাহ বলে, দোয়া পড়ে। এমনকি যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন দোয়া পড়ে, বাড়ি থেকে বের হবেন দোয়া পড়ে। তো বাড়ি থেকে বের হওয়া, ঢোকা, পেস্তা পায়খানা যাওয়া, স্ত্রী সহবাস করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন কি বলেননি? বলেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলার কথাও বলেননি, না তোলার কথাও বলেননি। যদি আপনি সেই হাদিসগুলোকে যদি এখানে ফিট করেন, যেমন মাটি দেওয়ার পরে ফিট করছেন, এইরকম ভাবে যদি ফিট করেন, সব জায়গাতে ফিট করেন, আমার আসক্তি নেই, তাহলে যখন পান করবেন, জল পান করবেন, আগে হাত তুলে দোয়া করতে হবে। আপনি বাড়ি থেকে বের হবেন, বাড়িতে ঢুকবেন, আগে হাত তুলে দোয়া করতে হবে। পেশাব পায়খানা যাবেন, বের হবেন, আগে হাত তুলে দোয়া করতে হবে। আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন, তার আগে হাত তুলে দোয়া করতে হবে। মানে যত জায়গাতে দোয়া আছে সব জায়গাতে হাত তোলা প্রমাণ হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে এইরকম ভাবে এক জায়গার দলিল আর এক জায়গাতে ফিট করা, এগুলো হচ্ছে আমাদের নিজেদের বুদ্ধি, এগুলো আমাদের নিজেদের বুদ্ধি। আর কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আমাদের নিজেদের বুঝ চলবে না, কাদের বুঝ চলবে? সালাফে সালেহিন, মানহাজে সালাফ বলে একটা জিনিস আছে, এটা একটা মুনিতের মধ্যে পড়ে। কোরআন হাদিস থেকে আপনি শুধু দলিল দিয়ে দিলেন, কিন্তু বুঝটা কি নিজের মন গড়া করলেন, এটা বাতিল। কথা বোঝার চেষ্টা করুন, কোরআন হাদিস থেকে কেউ দলিল দিল, কোরআনের অমুক আয়াতে বা হাদিসে এই হাদিস আছে, কিন্তু বুঝটা হচ্ছে নিজের ইচ্ছা মতো বুঝ, জেনে রাখুন সেটাও বাতিল। আপনাকে কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝ নিতে হবে সালাফে সালেহিন থেকে, তারা যে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা আমাদেরকে নিতে হবে, আমাদের নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করলে চলবে না। সুতরাং এই বিষয়টাও আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে আমরা অন্য অন্য জায়গার দলিল কিন্তু এখানে ফিট করতে পারছি না, যদি ফিট করে গেলে সমস্ত জায়গাকে ফিট করতে হবে, সুতরাং এখানে ফিট করার কোনো উপায় নেই। সুতরাং সুন্নাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দাঁড়িয়ে বলতেন তোমার ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো, সেখানে আমরা ব্যক্তিগত ভাবে ক্ষমা প্রার্থনা করবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বলে দোয়া তাহলে করব? আমরা তো দোয়া জানি না। ইমাম সাহেব হাত তুলে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কোথাকার দোয়া কোথায় করে, আর আমরা আমিন আমিন বলে চলেছে। সব ইমাম যা বুঝে ইমাম বুঝে, বুঝা মানুষ, আর আমরা চলেছে, আমরা মনে করি যে আমাদের কর্তব্য পালন করেছি। ভাই বিষয়টা যদি এইরকম হয়, কি বলে দোয়া করব, এটা যদি সমস্যা মনে হয়, তাহলে সমাধানটা শুনুন, খুব সোজা সমাধান। এর জন্য আপনাকে লম্বা চড়া রব্বানা আদেনা ফির দুনিয়া এগুলো বলা দরকার নেই, আর অন্য অন্য দোয়াগুলো যেগুলো ইমাম সাহেব 10 মিনিট ধরে বলে এগুলো দরকার নেই। সাধারণভাবে আপনি বলতে পারেন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহ তাকে ক্ষমা করো এবং তাকে দৃঢ় রাখো, যে প্রশ্নের উত্তর দেবে সেজন্য তাকে দৃঢ় রাখো, যথেষ্ট। এবার হয়তো একটু পরে আবার প্রশ্ন করবেন বা আমার বক্তব্য শেষে বা কালকে হয়তো কোনো মনে সাহেব আমাকে বলবে, হ্যাঁ ও যে বললো যে আল্লাহ মাগফিরুল্লাহ সাব্বিতু বলে দিলে হয়ে গেল, তো আল্লাহ মাগফিরুল্লাহ সাব্বিতু কোন হাদিসে আছে এটা দেখতে চাই। তো ভাই পৃথিবীর কোন হাদিসে কিন্তু এই আল্লাহ মাগফিরুল্লাহ সাব্বিতু এটা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেছেন, আল্লাহ মাগফিরুল্লাহ সাব্বিতু এটা খুঁজে পাওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে কিন্তু আপনাকে কিন্তু কালকে বিভ্রান্ত আমার করার চেষ্টা করবে, তাহলে এটা দলিলের প্রমাণ নেই, তাহলে কিভাবে তোমরা দোয়া করবে? দেখেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার ভাইয়ের এখন প্রশ্ন করা হবে, ফেরেশতারা প্রশ্ন করবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করো যাতে সে দৃঢ় থাকে, মানে ফেরেশতার প্রশ্নে দৃঢ় থাকতে পারে, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যখন নির্দিষ্ট কোনো দোয়া বলেননি, তখন আপনাকে সেই দোয়া বলতে হবে যে দোয়াটা তার ক্ষমা প্রার্থনার জন্য হয় এবং সে দৃঢ় থাকার জন্য হয়। এমন দোয়া আপনাকে বলতে হবে যে সেটা যাতে তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয় এবং সে যাতে দৃঢ় থাকতে পারে তার জন্য হয়। তো এর জন্য সংক্ষেপভাবে আল্লাহ মাগফিরুল্লাহ ওয়াসাব্বিতু বললেই যথেষ্ট। কিংবা যদি আপনি এটা নাও জানেন, এটা আরবি যে বলতে হবে এমন তো বিষয় নয়, আপনি বাংলা ভাষাতেই, আপনি আপনার বাংলা ভাষাতেই, মাতৃভাষাতেই দোয়া করেন যে আল্লাহ তাকে ক্ষমা করো এবং সে যাতে প্রশ্নের উত্তরে যাতে দৃঢ় থাকতে পারে, আল্লাহ তাকে তৌফিক দান করো। এইরকম ভাবে আপনি যদি বাংলাতেও বলে দেন সমস্যা নেই, তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাননি, কিন্তু মূল নীতিটা শিখে দিয়ে গেছেন, মূল নীতিটা শিখে দিয়ে গেছেন। আপনাকে কেউ বললো যে ভাই অমুক ব্যক্তিকে দান করো যাতে সে একটা টয়লেট বানাতে পারে অথবা একটা রান্নাঘর বানাতে পারে,
তো আপনাদেরকে হয়তো বলা হলো দশজন বিশ জন ব্যক্তিকে আপনারাই দান করবেন, বেশি লোকের কাছে যাবেন না, আপনারা হয়তো একটা দুটা করে দান করলেন যার কিছু হবে না। তো আপনাকে যেহেতু আপনারা সম্পদশালী ব্যক্তি, আপনাদেরকে এত পরিমাণ দান করতে হবে যাতে তার এই সমস্যাটা সমাধান হয়ে যায়, অর্থাৎ সে যাতে একটা টয়লেট অথবা পিচের রান্নাঘর বানাতে পারে। আপনাকে সেদিকে যেহেতু বলা হয়েছে কি, সে কি বলা হয়েছে যে সে যাতে এই কাজটা করতে পারে, আর আপনারা দু টাকা একটা দিলেন তো হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার কথা বললেন এবং কি দোয়া বলতে বলেননি, নির্দিষ্ট শব্দ দিয়ে বলেননি, কিন্তু আল্লাহ নবী সাল্লাম ইঙ্গিত করলেন যে সেই দোয়াটা কিসের পাবে, কেমন হবে। সুতরাং আপনি যে কোনো শব্দে মূল যাতে সেটাই হয়, আপনি যে কোনো শব্দে ভাষাতে আপনি দোয়া করতে পারেন। তাহলে যদি আমরা বিষয়টিকে এইভাবে নিই তাহলে আমাদের সমস্যা আসারই কথা নয়, যদি আমরা এইভাবে বুঝি তাহলে আমাদের সমস্যা আসারই কথা নয়। এই জন্য কোন মুহাদ্দিস কোন বিদ্যা একথা বলেননি যে মায়েতকে দাফন করার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, কোন বিদ্যান বলেননি, কোন মুহাদ্দিস বলেননি। সুতরাং পরবর্তীতে যারা আমরা বলতে শুরু করেছি, সুতরাং এটা হচ্ছে সালাফ সালেহীনদের বিরুদ্ধে, মুহাদ্দিস কেরামদের বিরুদ্ধে, এটা তাদের বিরুদ্ধে আমরা আজকে নিজেরাই মুক্তি সেজে, নিজেরাই মুক্তি সেজে আজকে আমরা মানে ফতোয়া দিচ্ছি। অথচ ওলামায়ে কেরামগণ বলেছেন এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে বিদআত। তাহলে বোঝা গেল যে এইরকম ভাবে প্রচলিত পদ্ধতিতে যে আমাদের সমাজে চলছে, এটা পদ্ধতিতে এই পদ্ধতিতে করা যাবে না, ব্যক্তিগতভাবে আমাদের দোয়া করতে হবে। তবে এখানে আরেকটা বিষয় অনেকের মধ্যে দাগ কাটে আর কি, যে দেখা যাচ্ছে মানুষকে মাটি দেওয়ার পরে লোকেরা একে একে চলে যাচ্ছে, লাস্টে পাঁচ চারজন থাকে। তো ভাই সুন্নাত কিন্তু এটা নয়, সুন্নাত হচ্ছে কি, সুন্নাত হচ্ছে সবাই মিলে ওখানে থাকবে, থাকার পরে মাটি যখন কমপ্লিট হবে, যেটা আমাদের সমাজে কি ওই দুজন চারজন করে করে মাটি দিচ্ছে আর চলে আসতে পারে, এটা ঠিক না। আপনাকে কি করতে হবে, মাটি দেওয়া হবে, কমপ্লিট হয়ে থাকবেন, যখন কমপ্লিট হবে ইমাম সাহেব যখন বলবেন, যেমন বলেছেন যে তোমার ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা, তখন তিনি বলবেন যে তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা তোমরা করো, তখন সবাই মিলে দোয়া করে চলে আসবেন, আগে আগে আসবেন না। তবে আগে আগে আসাটা জায়েজ আছে, সহি মুসলিমের হাদিস, একই সাথে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে পরস্পর, সেখানে একটা হাদিস দ্বারা বোঝা যায় যদি আপনি আসেন আসতে পারেন, যদি আপনার কাজ থাকে আসতে পারেন, জায়েজ আছে, কিন্তু সুন্নাত হচ্ছে কমপ্লিট করে দোয়া করে আসা। কোন দোয়া, এই যে দোয়ার কথা বললাম সেই দোয়া করে আসা, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু কারো যদি প্রয়োজন থাকে তাহলে সে আসতে পারে, কিন্তু এটা অভ্যাস বানিয়ে নেন না, মাটি দেওয়া হলো আর বেরিয়ে গেলাম, এটা অভ্যাস বানিয়ে নেওয়াটা ঠিক হবে না। সুতরাং তারপরেও যদি কারো প্রশ্ন থাকে এর উপরে, তাহলে যেহেতু প্রশ্ন শেষে প্রশ্নোত্তর পর্ব, সেই প্রশ্নোত্তর পর্বে আপনাদের আলোচনাটি করবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে মায়েকে মৃত্যু ব্যক্তির সংবাদ ঘোষণা দেওয়া যাবে কি না, মৃত্যু ব্যক্তির সংবাদ ঘোষণা করা যাবে কি না। আমি আপনাদের সঙ্গে একটাই বলেছি, বৈষয়িক বিষয়, দুনিয়াবি বিষয় আর ইবাদতের বিষয়ে যেটা আমি অসুল বলেছি, দুনিয়াবি বিষয়ের ব্যাপার কি, সেটা হচ্ছে কি আপনি সব কিছু করতে পারেন, কিন্তু যেটা নিষেধ থাকবে সেটাই নিষেধ। তাহলে মাইকে ঘোষণা করা এটা কি, এটা হচ্ছে দুনিয়াবি বিষয়, বৈষয়িক বিষয়। আপনি মাইকে ঘোষণা করবেন কি করবেন এটা বৈষয়িক বিষয়ের মধ্যে পড়ে, কিন্তু যদি নিষেধ থাকে তাহলে সেটা ভিন্ন কথা। এখন আমাদেরকে দেখতে হবে যে এই সম্পর্কে নিষেধ আছে কি না, এ সম্পর্কে নিষেধ আছে কি না এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আসুন আমরা জানি হাদিস থেকে নিষেধ, প্রথমত আমাদেরকে নিষেধ জানতে হবে যে মৃত্যু ঘোষণা প্রচার করা এটা নিষেধ, এটা দলিলারে জানতে হবে। এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি, কিতাবুল জানাইজ অধ্যায় নম্বর 8, অনুচ্ছেদ নম্বর 12, হাদিস নাম্বার 986। আমি আবারও বলছি, সহিহ তিরমিজি কিতাবুল জানাইজ অধ্যায় নম্বর 8, অনুচ্ছেদ নম্বর 12, হাদিস নাম্বার 986। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলেন আমার মৃত্যু হলে এই বিষয়ে তোমরা কোনো ঘোষণা দিবে না। একজন সাহাবি বলছে যখন আমি মরে যাব তখন খবরদার তোমরা এটাকে ঘোষণা দিবে না, মানুষকে মানুষের কাছে প্রচার প্রসার পাবলিসিটি করবে না। আমার ভয় হয়, কেন তুমি একথা বলছেন সাহাবি, কেন একথা বলছেন, বলছে আমার ভয় হয় যে এটা মৃত্যু সংবাদ বলে ধরা হবে। কি বলছে, মৃত্যু সংবাদ বলে ধরা হবে, তোমরা যদি এটা ঘোষণা করো তাহলে এটা মৃত্যু সংবাদ বলে ধরা হবে, আর মৃত্যু সংবাদ প্রচার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি। কি বলছে,
যে মৃত্যু সংবাদ প্রচার করা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে শুনেছি, নিষেধ করতে শুনেছি। তাহলে দেখেন এটা মুআমালাত দুনিয়াবী ব্যাপার, কিন্তু কিন্তু নিষেধ হয়ে গেল, এটা নিষেধ হয়ে গেল। তার মানে বোঝা গেল মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না। তাহলে আপনারা কি করবেন? কেউ মারা গেলে কাউকে বলবেন না? ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তো এখন দেখার চেষ্টা করি আর অন্য কোনো দলিল আছে কি না এ সম্পর্কে। একটা হাদিস সবারই জানা রয়েছে, যখন সেই মসজিদের ঝাড়ুদার, সে পুরুষ কিংবা মহিলা যাই হোক, যখন মারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানোই হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়নি, তার মানে সাধারণভাবে তারা দেখেন মৃত্যু সংবাদ প্রচার করতেন না। আমাদের যদি মসজিদের ইমাম সাহেব বা কেউ যদি মারা যায়, তাহলে তো ঢোল পিটিয়ে আগে গ্রামে গ্রামে বলা হবে, হ্যাঁ মসজিদের ইমাম সাহেব বা মসজিদের কর্মচারী বা মসজিদের ঝাড়ুদার মারা গেছে। দেখুন মসজিদের ঝাড়ুদার মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেই পারলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেই পারলেন না, কি করলো, রাতারাতি মাটি দিয়ে দিল সাহাবায়ে কিরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলো কি ব্যাপার, সেই কোথায় গেছে, মারা গেছে, মাটি দিয়ে দিয়েছে, বলে তোমরা আমাকে জানাওনি কেন? ভালো কথা তো, জানাওনি কেন মানে সংবাদটা দাওনি কেন? তার মানে বোঝা গেল কি সাহাবায়ে কিরামদের এটা আম আমল ছিল কি মৃত্যু সংবাদ এরকম ভাবে প্রচার করতেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাতে বলতেন, তার মানে মৃত্যু সংবাদ ঘোষণা করা যায়, মৃত্যু সংবাদ প্রচার করা যায়। এবার যদি আপনি এই দুটো দলিল, একটা হাদিস বলছে মৃত্যু সংবাদ জানানো যায় শোনানো যায়, আর একটা বলছে মৃত্যু সংবাদ ঘোষণা করা যায় না, এটা নিষেধ, দুরকম হাদিস, কি করবেন? এর সমাধান শুনেন, এর সমাধান হলো সাধারণভাবে আপনি মৃত্যু সংবাদ লোককে বলতে পারেন যে ভাই উমুক মারা গেছে, হয়তো আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন যে বলেন উমুক মারা গেছে, সাধারণভাবে কিংবা তার আত্মীয় স্বজন আছে বা আর কেউ আছে, সাধারণভাবে আপনি বলতে পারেন, সমস্যা নেই, সাধারণ। কিন্তু ঘোষণা করা, সাধারণভাবে বলা, আমার সমাজে আমাকে জানাওনি কেন, তাহলে সাধারণভাবে জানালো। আর একটা ঘোষণা করা, ঘোষণা করার কয়েকটি পদ্ধতি, যেটা জাহেলিয়াত যুগে ছিল। জাহেলিয়াত যুগে কি ছিল? জাহেলিয়াত যুগে ছিল কি, যখন কোনো ব্যক্তি মারা যেত তখন ওই ঘোড়াতে বা উঁটে চড়ে প্রচার করা হতো, অমুক ব্যক্তি মারা গেছে, এটাকে জাহেলিয়াত যুগের প্রথা। আর একটা প্রথা কি ছিল, কোন উঁচু জায়গাতে পাহাড়ের উপরে চেপে মিনারে চেপে প্রচার করা হতো অমুক ব্যক্তি মারা গেছে, এটা একটা পদ্ধতি জাহেলি যুগের। দেখুন এই পদ্ধতি জাহেলি যুগে ছিল, আর সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সংবাদ ঘোষণা করে নিষেধ করেছেন। এবার যদি আপনি আমাদের এলাকাতে দেখা যায় কোনো বিশিষ্ট ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার জন্য একটা গাড়ি করা হয়, গাড়ি করে মাইক লাগানো হয়, মাইক লাগানোর পরে কি করা হয়, গ্রামে 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 বলা হয় অমুক ব্যক্তি মারা গিয়েছেন, তার মাটি হবে অমুক সমাজে, এটা হচ্ছে জাহেলি প্রথা, এটা হচ্ছে তাদের সাথে সাদৃশ্য, একটা প্রথা যেটা আমরা করছি জাহেলি যুগে, মানে এই যুগে আমরা জাহেলি প্রথা করছি। এক আর একটা প্রথা কি, সেই যুগে কোন উঁচু জায়গাতে চেপে পাহাড়ে বা কোনো উঁচু জায়গাতে চেপে কি করতো, ঘোষণা দেওয়া হতো, আল্লাহর সঙ্গে ঘোষণা করতে নিষেধ করে। আর আজকে আমরা কি করছি, মসজিদের মাইকে, মানে মাইকে মানে কি মিনারে, তার মানে কি উঁচু জায়গাতে আজকে আমরা কি করছি, ঘোষণা করছি অমুক ব্যক্তি মারা গেছে, তার জানা হবে অমুক সময় অমুক অবস্থানে, এটা হচ্ছে জাহিল যুগের প্রথা। এখন এখনকার মতো স্টাইলে চলছে স্ট্যান্ডার্ড, মাইকে মুখ লাগিয়ে ওপরে থাকছে মাইক, আর এখানে মাইক্রোফোন। আর জাহিল যুগে কি করা হতো, তখন তার মাইক ছিল না, তখন তার মাইক্রোফোন ছিল না, সেই জন্য তারা উপরে উঠে কি করতো, উপরে উঠে তারা এটা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মিনারে উঠে বা উঁচু জায়গাতে উঠে কি ঘোষণা করা হতো, আজান দেওয়া হতো, সেজন্য আমরা মাইকে মুখ লাগিয়ে আজান দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু মৃত্যু সংবাদ ঘোষণা করা চলবে না। কেন? মৃত্যু সংবাদ ঘোষণা করার ব্যাপারে আমি আপনাদের সামনে আগে হাদিস নিয়েছি, বোঝা গেল যে আমাদের সমাজে যেটা চলছে এটা হচ্ছে জাহিলিয়াতি, জাহিলিয়াতি চলছে, যেটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের কাছে সঠিক ইলম না থাকার কারণে আজকে এটাকেই আমরা মনে করছি এটাই ইসলাম, এটাই ইসলাম, আমরা আমাদের অজ্ঞতার কারণে আজকে আমরা এটাকে আমরা ইসলাম মনে করছি, সুতরাং এটা না জায়েজ, এটা চলবে না। তারপরেও যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্বে আপনারা বলবেন।
তিন নম্বর পয়েন্ট, তিন নম্বর প্রশ্ন যেটা এখানে এসেছে সেটা হচ্ছে খেজুরের কাঁচা পাতার পাটি এবং খেজুরের ডাল কবরে দেওয়া যাবে কি না। প্রথমত বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ব্যাপারে সবাই প্রসিদ্ধ হাদিস যেটা জানা রয়েছে আমাদের সকলেই প্রায় সবাই জানেন, সাধারণভাবে যে আমরা কবরে যে সাপ কিংবা প্লাস্টিক কোনো কিছু দিই সেই হিসেবে যদি আপনি পাটি দেন, মানে ঢাকার জন্য পাটি যদি আপনি দেন ঢাকার জন্য, তাহলে তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি মনে করেন এই উদ্দেশ্য দেওয়া যে পাটি দিলে কাঁচা খেজুরের মানে পাতা দিলে আজাব লাঘব হবে, তাহলে এটা ভুল। আপনারা দলিল পেশ করবেন, আপনাদের কাছে দলিল আছে আমি জানি, কি দলিল আছে? খেজুরের ডাল গাড়া সম্পর্কে এবং পাতা দেওয়া সম্পর্কে হয়তো আপনারা ফাটান করে দলিল করবেন, আপনি বলবেন দেখেন এটা উল্লেখ আছে সহিহুল বুখারি কিতাবুল উযু অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 56 হাদিস নম্বর 218 ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে অনেক জায়গাতে নিয়ে এসেছেন, আমি একটা জায়গা থেকে বলছি হাদিসটা শুনেন। যে হাদিস দ্বারা লোকেরা ভুল বুঝেছে সেই হাদিসটা পড়ে শোনানো দরকার, সহিহ বুখারী হাদিস নম্বর 218। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অন্তে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, দুটো কবর ছিল, দুটো কবর পাশ দিয়ে কি করছিলেন যাচ্ছিলেন, এ সময় তিনি বললেন এদের কবরে আজাব দেওয়া হচ্ছে। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাম, কি বলছেন এই কবর দুটাতে কি হচ্ছে? আজাব দেওয়া হচ্ছে, কোনো গুরুতর অপরাধের জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে না, তাদের একজন পেশাব হতে সতর্ক থাকতো না আর অপরজন চগুল খুড়ি করে বেড়াতো, একজন পেশাব থেকে সতর্ক থাকতো না আর একজন চগলিবাজি করে বেড়াতো। তারপর তিনি একখানি কাঁচা খেজুরের ডাল ভেঙে দুই ভাগ করলেন, একখানি খেজুরের কাঁচা ডাল নিয়ে দুই ভাগ করলেন এবং প্রত্যেক কবরে উপর একখানি করে গেড়ে দিলেন, একখান করে এই কবরে একখান ওই কবরে গেড়ে দিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এমন করলেন কেন? হে আল্লাহ রসুল এটা আজিব ব্যাপার, এমনটা করলেন কি কারণটা? আল্লাহ রাসূলকে কে জিজ্ঞাসা করলেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন আশা করা যেতে পারে, আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দুটি না শুকে যায় তাদের আজাব কিছুটা হালকা হবে, যখন পর্যন্ত এই কাঁচা ডাল না শুকাবে ততক্ষণ পর্যন্ত আজাবটা হালকা হবে, এটা সাময়িক। আচ্ছা, প্রথমে আমি আপনাদের আগে বলেছি কোরআন হাদিস আমাদেরকে বুঝতে হবে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী নাকি সাহাবা ইকরামদের সালাফ সালেহীনদের ব্যাখ্যা অনুযায়ী তাদের বুঝা অনুযায়ী। কোরআন হাদিস দিয়ে আজকে আমাদের মানুষ পথভ্রষ্ট হচ্ছে, কোরআন হাদিস দিয়ে পথভ্রষ্ট হচ্ছে, সেজন্য কোরআন হাদিস আমাদেরকে বুঝতে হবে সালাফদের বুঝা অনুযায়ী, সালাফদের বুঝা অনুযায়ী এবং সামগ্রিক ভাবে আমাদেরকে ইসলামটা বুঝতে হবে সামগ্রিক ভাবে, শুধুমাত্র একটা হাদিস দিয়ে নয় বা একটা আয়াত দিয়ে নয়, সামগ্রিক ভাবে আমাদেরকে বুঝতে হবে, সালাফদের বুঝা অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে। এবার আসি প্রথম কথা, যেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো কবরে খেজুরের ডাল কুটলেন এটা শুধু সেই কবর দুটোর জন্য খাস ছিল, খাস ছিল তার দলিল কি? দলিল দেখাচ্ছি, সেই দুটো কবরের জন্য খাস ছিল। তার কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তো আরো কবরে কাজ দিয়ে গিয়েছেন কিংবা আরো অনেক মাটি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যে কোন কবরের ডাল পুঁতেছেন এমন প্রমাণ পাওয়া যায় না, আর যার প্রমাণ পাওয়া যায় না সেটা ওসুল অনুযায়ী মূলনীতি অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে পুঁতেননি, কথা বোঝা গেল? তার মানে পুঁতেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে আবু বকর উমর উসমান তাদের যে জমানা গেল তাদের থেকেও বা যে কোনো সাহাবি থেকে এটা প্রমাণিত হলো না বা একজন সাহাবি থেকে ওটা প্রমাণ হলো না যে তারা কোনো কবরে খেজুর ডাল পুঁতেছে কেন আজাব লাগু হওয়ার জন্য, এটা প্রমাণ হলো না। সুতরাং বোঝা গেল যখন আর পরবর্তী কোনো কিছু প্রমাণ হচ্ছে না তাহলে বোঝা গেল সেই কবরবাসীদের জন্য বা সেই দুটো কবরের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কর্ম খাস ছিল, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন, নবী সাল্লাম বুঝতে পেরেছিলেন যে এই কবর দুটিতে আজাব হচ্ছে। আপনি আমি বুঝতে পারি নাকি? আপনি আমি কি বুঝতে পারি যে কবরে আজাব হচ্ছে?
তাহলে আমি আপনি যখন বুঝতে পারি না তখন আপনি যদি যে কোনো কবর উপরে মানে ডাল গেড়ে দেন তার মানে আপনি তার উপরে খারাপ ধারণা পোষণ করছেন। যে লোকটা পাপী লোক এর কবরে কি হচ্ছে আজাব হচ্ছে, যার কারণে আপনি কি করছেন আপনি খারাপ ধারণা পোষণ করার আপনি গুনাহগার হচ্ছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাত সূরা নম্বর 50 আয়াত নম্বর 12 কি বলছেন, অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা বলছেন অনুমান থেকে দূরে থাকো, আপনি অনুমান করে বললেন যে অনুমান করছেন যে এটা আজাব হচ্ছে রে, তো খেজে ডালটা আগেই কিন্তু দিই আপনার জন্য দলিল প্রয়োজন জন্য আপনি এরকম খারাপ ধারণা পোষণ করতে কোনো মুসলিমের উপরে পারেন না। সুতরাং বোঝা গেল যে এই কর্ম শুধুমাত্র ওই দুটি কবরের জন্য খাস ছিল যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন এবং সাহাবায়ে কেরামরা দেখেছিলেন, কিন্তু তা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো কবরে করেননি এবং সাহাবায়ে কেরামরা পরবর্তীতে কিংবা কোনো সালাফ সলিহীন এ কাজ করেননি কিংবা কেউ ওসিয়ত করে যাননি। তার মানে বোঝা গেল এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দুটি কবরের জন্য খাস, এটা আপনার আমার জন্য নয়, সেজন্য আমার আপনার জন্য সেটা করা বৈধ হবে না। তাহলে বোঝা গেল যে আজকে আমাদের সমাজে যেটা হয়তো কোনো কোনো জায়গায় চলতে পারে যেটা আমরা জানি না, হয়তো আমাদের এখানে এটা প্রথা নেই, যদি কেউ গাড়ে তাহলে এটা সঠিক হবে না, এটা ভুল হবে। চার নম্বর প্রশ্ন, কবরে মাটি পূর্ণ হওয়ার পর সেই মাটি তুলে ফেলে পুনরায় মাটি দেওয়া যাবে কি না, তার মানে কবর সম্পূর্ণ হয়ে গেছে শেষ, আর অন্য কোনো জায়গায় হয়তো কবরস্থান নেই অথবা হয়তো আর উপায় নাই, তো এমন অবস্থায় আপনি কি করবেন, আপনি কি সেই কবরের মাটি তুলে ফেলবেন নাকি আপনি কবরে মাটি ভরবেন, অন্য কোনো জায়গা থেকে মাটি নিয়ে এসে কবরে ভরবেন না কি করবেন, এটা হচ্ছে প্রশ্ন। শুনেন এর উত্তরটা কিন্তু একদিক দিয়ে খুবই জটিল আর একদিক দিয়ে খুবই সোজা। ধরুন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনি কবরের জায়গা হয়তো দেখা যায় দু তিনটা কবর দেওয়া হবে, তিনটা ধরনের কবর দেওয়া হবে, আপনার হয়তো আগে আলোচনা চলছে যে কি করব, হয়তো কবরে মাটি ভরবো অথবা কবরের মাটি তুলে ফেলবো, এমন প্রস্তুতি হতে হতে দেখা গেল দুই তিন দিনের মধ্যে আপনাদের গ্রামে চারটা মারা গিয়েছে, তিনটার জায়গা আছে কটা মারা গেল, চারটা মারা গেল, কি হলো চারটা মৃত্যু হয়ে গেল, মানে একটা অ্যাডভান্স হয়ে গেল, আপনি কি করবেন ওই সময়ের মধ্যে আপনি কি করবেন? সাধারণভাবে আপনার এটাই হবে যে পুরাতন কবর যেগুলো আছে সেই জায়গাটা আপনি মাটি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু উপায় নেই। তো সাধারণ নিয়ম যেটা হচ্ছে যে কবর স্থান যদি ফুল হয়ে যায়, কবরস্থান থেকে আপনি এক কথায় মাটি দেখা গেল 10 বছর 20 বছর ধরে মাটি দিয়ে এসছেন, এবার কবরস্থানের জায়গা নেই শেষ, এই জন্য আপনাকে যে কবরস্থান অন্য জায়গায় দিতে হবে অথবা সেই জায়গায় মাটি উঠিয়ে অন্য কবরের মানে রেখে আসতে হবে অথবা অন্য জায়গা থেকে মাটি কেটে নিয়ে আসতে হবে, এটা ঠিক নয়। কি করতে হবে আপনাকে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই কবরে অর্থাৎ পুরাতন কবরে আপনি আবার মাটি দেওয়া শুরু করবেন, পুরাতন কবরে আপনি মাটি দেওয়া শুরু করবেন। যদি পুরাতন কবরে মাটি দিতে গিয়ে যদি কোনো হাড্ডি উঠে যায়, হাড্ডি পেয়ে যান, তাহলে কি করবেন, সেই হাড্ডি আপনি সেই কবরে আপনি রেখে দেবেন, যে কবরে মাটি দিয়েছেন সেই কোন এক সাইডে আপনি সেই হাড্ডিগুলোকে রেখে দেবেন, এটাই ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে। এই জন্য আজকে আমি অনেক শেখকে আমি এই ব্যাপারটা নিয়ে মানে জিজ্ঞাসা করলাম, অনেক শেখকে নিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এই বিষয়টা কি, এর জন্য কি দলিল রয়েছে, সাধারণভাবে যখন একটা সাধারণ নিয়ম অনুযায়ী আপনি সাধারণ কাজ করবেন, এটা হচ্ছে সাধারণ নীতি, কবরের মাটির যে জায়গা আছে আবার পুরাতন যে জায়গা আছে সেই জায়গা থেকে আপনি আবার মাটি দেওয়া শুরু করবেন, যেন কবরের মাটি উঠিয়ে ফেলা লাগবে না। তার কারণ হচ্ছে যদি আপনি কবরের মাটি উঠিয়ে ফেলেন তাহলে এর জন্য কিন্তু দলিল লাগবে, অথবা যদি আপনি কবরে মাটি ভরেন এর জন্যও কিন্তু দলিল লাগবে। সেই জন্য সাধারণ নিয়ম অনুযায়ী আপনি কবরে কি করবেন, ওই পুরাতন কবরে আপনি পুঁতে দেবেন। আর এটা আমল রয়েছে, যেমন আপনি সৌদি আরবে যদি দেখেন জান্নাতুল বাকি নামক কবরস্থান বা অন্য কবরস্থানে কি করা হয়, সেখানে কবর দিতে দিতে যখন পূর্ণ হয়ে যায় আবার ওই পুরাতন কবর থেকে আবার মাটি দিতে শুরু করে, এটা আমল আছে এখন পর্যন্ত। আমি কয়েকজন শেখকে জিজ্ঞাসা করলাম যারা সৌদি আরবে দীর্ঘদিন অনেক দিন ধরে থেকেছে, তাদের ব্যাপারে আমি তাদের সাথে আলোচনা করলাম এবং তারাও একথাই বললেন যে সৌদি আরবে এটাই করা হয়। আমি বলছিলাম সৌদি আরব আমাদের জন্য দলিল,
আমি কথা বলছি না, আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এটা আমল আছে, এটা মুসলিমদের আমল আছে। এবং এর বিপরীতে যে কাজগুলো আমরা করতে চাচ্ছি, যে মাটি উঠে ফেলা অথবা মাটি ভরা, এর পক্ষে কোথাও আমল নেই, কোন ওলামা ফতোয়া দেননি। কিন্তু এই ব্যাপারে ফতোয়া রয়েছে, ওলামায়ে কিরামদের ফতোয়া রয়েছে যে পুরাতন কবর থেকে কবরে আবার মাটি দেওয়া শুরু করতে হবে। যদি হার উঠে তাহলে সেই হারটা আবার সেই কবরে রেখে দিতে হবে সম্মানের সাথে। তাহলে এই যে আমাদের এই যে একটা সমস্যা আমরা মনে করছি, আসলে এটা কোনো সমস্যার বিষয় নয়। আর বিশেষ করে আজকে অমুসলিমরা, আরএসএস সহ যে উগ্রবাদী সংগঠনগুলো এবং রাজনৈতিক সংগঠনগুলো, বিশেষ করে ইসলামী বিদ্বেষী সংগঠনগুলো, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে যারা লেগে পড়েছে, তারাও কান খুলে ভালো করে শুনে নিন। ইসলামে কোনো জায়গার অপচয়ের কোনো ব্যাপারই নেই। কবরস্থানের জন্য যে পুরো মাঠ লাগবে, এখানে ওখানে অনেক কিছু জায়গা নষ্ট হবে, কিচ্ছু নষ্ট হবে না। নির্দিষ্ট জায়গার মধ্যে আবার কবর দেওয়া হবে, সেটা কিয়ামত পর্যন্ত চলবে, সমস্যা নেই। এইরকম জায়গা এইরকম ব্যাপার নয় যে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আর কবর দেওয়াই যাবে না, এইরকম বিষয় নয়। হে রাজনৈতিক দলের নেতারা, অমুসলিম ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী, তোমরা জানো যে ইসলামেও জায়গার গুরুত্ব রয়েছে, এটা কোনো ব্যাপার নয় ইসলামে। সুতরাং সেই জায়গাতে আবার মাটি দিতে পারা যায়, এটা খুবই স্পষ্ট কথা এবং ওলামায়ে কিরাম এটাই ফতোয়া দিয়েছেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ওটা নয়, আমি থামেন থামেন থামেন, আমি বলে ওটা নয়, ব্যাপারটা হচ্ছে অনেক লোক হয়েছে, অনেক লোক হয়েছে, মাটি দিতে দিতে কবর যতটুকু উঁচু করা দরকার ততটুকু উঁচুটা উঁচু হয়ে গেছে। এখন বাকি লোকগুলো যারা মাটি দিতে পারছে না, তাদের জন্য কি করবে? ওই মাটি ফেলে মাটি দেবে না, তারা ফিরে যাবে, এটাই ছিল প্রশ্ন। আচ্ছা আচ্ছা, বুঝেছি বিষয়টা। বিষয়টা যেটা হচ্ছে যে মাটি দিতে মানুষ অনেক হয়েছে, মাটি দেওয়া যথেষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আর মাটিও নেই, ফুলও হয়ে গেছে। যদি তারপরে যদি আপনি দিতে চান তাহলে ফেরত ওটাকে আবার নামাতে হবে, নামার পরে আবার দিতে হবে, এরকম ব্যাপার হতে পারে। এখন এটা করা যাবে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। সুতরাং এই বিষয়ে যেটা হচ্ছে, সাধারণভাবে যখন আপনি একটা ইবাদত করছেন, মাটি দেওয়া একটা ইবাদত আপনি করে যাচ্ছেন, কাজ সমাপ্ত, এটা তো এমন কোনো বিষয় নয় যে সেই কাজটা সবাই মিলে মানে করতে হবে, যদি শেষ হয়ে যায় তারপরেও করতে হবে, এমন বিষয় নয়। একজন ব্যক্তিকে সবাই মিলে দান করছে, আপনাকে উদাহরণ দিচ্ছি একটা, ধরুন একজন অভাবী ব্যক্তি, আপনাদের এলাকায় একজন অভাবী ব্যক্তি আছে, গ্রামের লোককে ঘোষণা করেছেন যে এই লোকটার অভাব আছে, অভাব দূর করো। তো এক পর থেকে লোকেরা দান করতে করতে কি করলো, দান করতে করতে করে লোকটা সম্পদশালী হয়ে গেল, আর ব্যবসা বাণিজ্য হয়ে গেল, বাড়িঘর ভালো হয়ে গেল। তারপরে কিছু লোক কিন্তু বাকি আছে দান করার জন্য, সেই লোকগুলো তাকে দান করবে কি করবে না বলেন? সেই লোকগুলো কি করবে, দান করবে কি করবে না? করবে না। কেন? তার প্রয়োজন পূর্ণ হয়ে গেছে, তার প্রয়োজন পূর্ণ হয়ে গেছে, সুতরাং আর দরকার নেই। অনুরূপ ভাবে কোনো ব্যক্তিকে মাটি দেওয়ার জন্য, তার মাটি যতটা দেওয়ার পূর্ণ হয়ে গেছে, যথেষ্ট, এই জন্য বাকি লোকগুলো যে নেকি থেকে বঞ্চিত হবে, প্রশ্ন আসতে পারে, নেকি থেকে বঞ্চিত হতে পারে, তারা যদি পেল না, তো আপনি এক কাজ করবেন, ওই যে দান করলেন সে যে মানে সম্পদশালী হয়ে গেছে, তো ওর বাড়িতে টাকাটি ফেলে দেন না, তাহলে কি হবে, সব ধনপাতি চুরি করে নিতে পারেন ডাকাতকে দিয়ে, তারপরে আবার দান করেন, নেকির সুযোগ হবে, এরকম করবো নাকি আমরা? এটা অযুক্তি। সুতরাং কি করতে হবে, যে যারা মাটি দেওয়া হয়েছে সে যে কমপ্লিট হয়ে গেছে, বাকিরা মাটি দেবে না, তারা মাটি না দিয়ে পূর্ণ নেকি পাবে, নিয়ে যেতে পারবে না। কথা বলেছেন, মাটি না দিয়ে পূর্ণ নেকি, যারা মাটি দিয়েছেন তারাও নেকি পেলেন, এবং যারা মাটি দেওয়ার জন্য নিয়ত ছিল, উদ্দেশ্য ছিল, সেখানে উপস্থিত বসে আছেন কিন্তু আর দরকার নেই, সুতরাং তারা নেকি পূর্ণ নেকি পাবে। সুতরাং তাকে যে আবার মাটি ছুঁড়ে ওখান থেকে নামাতে হবে, দিয়ে আবার মাটি দিতে হবে, এগুলো হচ্ছে বিধা, এগুলো হচ্ছে আমাদের সমাজের তৈরি করা আইন, এগুলো বাড়াবাড়ি, এগুলো ইসলামে এগুলোর কোনো ভিত্তি নেই, সুতরাং এগুলো করা যাবে না। তারপরে কি হচ্ছে, খাটুলির চাদরের উপর আরবি লেখা সেই চাদর ব্যবহার করা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে যে মৃত্যুকে যে ঢেকে দেওয়ার জন্য, আসলে মহিলাদেরকে ঢেকে রাখা হয়, যদি যে চাদরটা রয়েছে সেই চাদরে আরবি লিখা থাকে, সাধারণভাবে লিখা থাকলে অসুবিধা নেই, কিন্তু যদি এমন কিছু নির্দিষ্ট কিছু আপনারা লিখে রাখা জিনিস কিনেন বা লিখে রাখেন, হয়তো আল্লাহর নাম লিখা আছে, হতে পারে এখানে কালিমা তাইয়েবা লিখা আছে বা সূরা ইখলাস লিখা আছে, এইরকম যদি থাকে, আর যদি মনে করেন যে এতে কি হবে, বরকত আছে অথবা মায়ের আদর হবে না, এই ধরনের যদি কোনো কিছু মনে করেন, তাহলে কি হবে, এটা হবে বিদআত, এটা হবে বিদআত। সুতরাং সাধারণ সিম্পল
তাপদে থাকবেন, সমস্যা নেই। আর যদি লিখা থেকেও যায় তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন যে এটা আরবি লিখা থাকতে হবে, কোরআনের আয়াত থাকতে হবে, আল্লাহর নাম থাকতে হবে বা এই থাকতে হবে, তাহলে এই হবে, তাহলে এটা বিদাত বলে গণ্য হবে। তার কারণ হচ্ছে ওসুল হচ্ছে যে এর প্রমাণে কোনো দলিল নেই, এর প্রমাণে কোনো দলিল নেই। দলিল না থাকার কারণে সেটা বাতিল বলে গণ্য হবে, সেটা বাতিল বলে গণ্য হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 2697। শেষ বিষয় যেটা হচ্ছে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়তে হবে, মিনহা খালাকনাকুম বলা যাবে কি না, এই ব্যাপারে আমাদের আহলে হাদিস সমাজেও ভুল আছে আমল, আর হানাফি সমাজেও ভুল আছে, দুটাই ভুলের মধ্যে আছে। একবারে শুদ্ধর মধ্যে কেউ নেই কি, এই যে মিনহা খালাকনাকুম, এটা বিষয় আপনার গাফের বিষয় বলতে হবে না, এটা সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 55। প্রথম কথা যেটা হচ্ছে যে এই সম্পর্কে সহিহ হাদিস নেই, হাদিস আছে সহিহ হাদিস নেই, সহিহ হাদিস না থাকার কারণে এটা কি, এটা চলবে না। তাহলে মাটি দেওয়ার নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না এটা আমাদেরকে জানতে হবে, মাটি দেওয়ার নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না। আমাদের সমাজে আমরা কি করি যে মিনহা খালাকনাকুম তো পড়া যাবে না, মিনহা খালাকনাকুম যেহেতু পড়া যাবে না সেই জন্য আমাদেরকে যেহেতু যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় সেই জন্য আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে, এটা হচ্ছে আমাদের যুক্তি, এটা হচ্ছে আমাদের যুক্তি। সুতরাং দুটোই যুক্তি বাতিল, কারণ এক শ্রেণীর মানুষরা যারা এমন কথা বলছে মাটি থেকে আমি তোমাকে সৃজন করেছি, কে বলছে, আল্লাহ তাআলা বলছে মিনহা খালাকনাকুম, এ মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেবো, এতে তোমাকে ফিরে দেবো, পুনরায় আমি তোমাকে উত্থিত করব এতে থেকেই, তো তার মানে কি আপনি বলছেন যে আমি তোমাকে সৃজন করেছি, এটা অযৌক্তিক, এটা তো ভুল, এটা স্পষ্ট আমরা বুঝতে পারছি। এবার থাকলো যে আমরা বিসমিল্লাহ বলে মাটি দিব না অন্য কোনো দোয়া পড়ব, আর এই সম্পর্কে যে আমরা বিসমিল্লাহ পড়ি বিশেষ করে আমাদের সমাজ একটা দলিল পেশ করা হয়, এটা হচ্ছে যে কোনো কাজ শুরুতে বিসমিল্লাহ বলে করতে হবে, না করলে সেটা হবে লেজ কাটা। সুতরাং যে কোনো কাজে বিসমিল্লাহ বলে করতে হবে। প্রথম কথা যেটা হচ্ছে হাদিস যঈফ, হাদিস সহি নয়, হাদিস সহি নয়। যদি আপনি বলেন যে না 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 যে কোনো কাজে বিসমিল্লাহ বলে করব, ঠিক আছে আপনি বিসমিল্লাহ বলে করবেন, তো আপনি আজান দেওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন নাকি, আজান দেওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন, না হলে যখন দাঁড়াবেন তখন কি বিসমিল্লাহ বলে আল্লাহ আকবার বলবেন নাকি, অনেক জিনিস আছে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন না। আপনি কি একামত যখন দিবেন একামত তখন কি আপনি বিসমিল্লাহ বলে কি একামত দেওয়া শুরু করবেন, কি করবেন আপনি, বোঝা গেল? প্রথম কথা এই হাদিস তো সহি নয়। দ্বিতীয় নম্বর যে কথা হচ্ছে যে এখানে বিসমিল্লাহ বলার যে হাদিস যেহেতু জয়ীফ হয়ে গেল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বা সাহাবা ইকরাম থেকে কোনো কিছু থেকে মাটি দেওয়ার সময় কোনো দোয়া প্রমাণিত নেই, কোনো দোয়া প্রমাণিত নেই, সেজন্য তাহলে আমরা কি করবো? এই জন্য সুন্নাত হচ্ছে কি, সুন্নাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সে কাজটা করাটা যেমন সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেননি সে কাজটা না করাটাই সুন্নাত। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন সে কাজটা করা সুন্নাত, আর যে কাজটা করেননি সে কাজটা না করাটা সুন্নাত। সুতরাং মাটি দেওয়ার সময় কোনো কিছুই না বলাটাই সুন্নাত, কোনো কিছু না বলাটাই সুন্নাত। সুতরাং ওখানে বিসমিল্লাহও বলা যাবে না। শেখ আব্দুল হামিদ মানানি তার জানাজা দর্শন বইয়ে এই কথাই উল্লেখ করেছেন, বিস্তারিত জানতে আপনারা দেখতে পারেন। তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে কিছু সমাজে আছে মিনহা খালাকনাকুম বলা, আর কিছু সমাজে আমাদের সমাজে আছে বিসমিল্লাহ বলা। সুতরাং দুটোই বাতিল, কোনোটাই করা যাবে না। একটা তো এবার যদি দলিলের দিক দিয়ে দেখেন, দলিলের দিক দিয়ে দেখেন কিন্তু ওরা আবার জিতে যাবে, মিনহা খালাকনাকুম জিতে যাবে। কেন? ওই পক্ষে কিন্তু একটা জয়ী হাদিস আছে সরাসরি, কিন্তু বিসমিল্লাহ যে বলছেন এই পক্ষে তো একটা জয়ী হাদিসও নেই সরাসরি। যদি একটা জয়ী হাদিস থাকতো যে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, যদি হাদিস জয়ী থাকতো তাহলে সরাসরি দলিল হচ্ছে, কিন্তু সরাসরি তো জয়ী হাদিস পাচ্ছেন না, একটা ধার করা অন্য জায়গা থেকে ধার করা জয়ী, তা জয়ী হাদিস, তো ওরাই তো সরাসরি জয়ী হাদিস পেশ করছে, তাহলে ওটাই তো জোসন চালিয়ে যাবে। সুতরাং না বিসমিল্লাহ বলা যাবে, না মিনহা খালাকনাকুম বলা যাবে, কোনোটাই বলা যাবে না। সুতরাং আমাদের জন্য সুন্নাত হচ্ছে কিছু না বলে মাটি দেওয়া। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যাতে সঠিক বুঝ দান করেন এবং সঠিক বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যেসব ভাইরা যারা প্রশ্ন করবেন, বিশেষ করে প্রশ্নের আমি কিছু নিয়মিতি আগে আমি বলে দেব যে কি সিস্টেমে প্রশ্ন করবেন। তার কারণ হচ্ছে যে আমি বেশিরভাগই দেখেছি যে যখনই প্রশ্ন উত্তর পর্ব থাকে মানুষের মানে গ্যাঞ্জাম হয়, ঝামেলা হয়। এই জন্য আমি বিভিন্ন জায়গাতে প্রশ্ন উত্তর যেখানে করেছি সিস্টেম বলে দিয়েছি, সেই সিস্টেম অনুযায়ী যারা প্রশ্ন করেছে আলহামদুলিল্লাহ কোনো জায়গায় এখন পর্যন্ত ঝামেলা হয়নি। সেজন্য আপনাদেরকে আমি কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছি কিভাবে আপনার প্রশ্ন করবেন। প্রথম কথা হচ্ছে ভাই, এর উপরে যদি প্রশ্ন মানুষের যদি না হয় ইনশাল্লাহ ঝামেলা হবে, এই ব্যাপারে নিশ্চিত থাকে ইনশাল্লাহ ঝামেলা হবে না। কারণ মানুষরা বলে ওরা ওদের কথা বলেছিল, আমাদের কোনো প্রশ্নই তো শুনলো না, সুতরাং আমাদের কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন প্রশ্ন আমি সিস্টেমে বলে দিচ্ছি, মাইক্রোফোনে প্রশ্ন করবেন সরাসরি, কোনো লিখিত হবে না। প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি প্রশ্ন করবেন নিজের নাম এবং পেশা বলবেন, ভালোভাবে শুনবেন, নিয়মের বাইরে একটাও প্রশ্ন নেওয়া হবে না। যিনি প্রশ্ন করবেন তিনি নিজের নাম এবং পেশা বলবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে বিষয়ের উপরেই প্রশ্ন করতে হবে, বিষয়ের বাইরে প্রশ্ন গ্রহণযোগ্য হবে না। তিন নম্বর পয়েন্ট, একজন ব্যক্তি একটাই প্রশ্ন করবেন, তারপর অন্যকে সুযোগ দেবেন, কারণ অনেক প্রশ্ন করার আছে। একজন ব্যক্তি যদি একাধিক প্রশ্ন করেন তাহলে আমরা অনেকেই সুযোগ দিতে পারবো না, যদিও আমরা একটা করেও অনেকে সুযোগ দিতে পারবো না। একজন ব্যক্তি একটাই প্রশ্ন করবেন, তারপরে দ্বিতীয় ব্যক্তিকে সুযোগ দেবেন, অন্য কোনো যদি কেউ না থাকে তখন আপনি করতে পারেন। চার নম্বর পয়েন্ট, প্রশ্ন বলবেন সংক্ষেপে, অর্থাৎ সেখানে ভূমিকা বলবেন না যে আমি গেলাম ওই করলাম এই করলাম দিয়ে আপনি এরকম প্রশ্ন করবেন, শুধুমাত্র যেটা প্রশ্ন সেটা আপনি মানে প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করবেন জানা এবং বুঝার জন্য, মানুষকে জানানোর জন্য। আপনি এটা এইভাবে এই জন্য করবেন না যে বক্তা আমার প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা, এরকম প্রশ্ন করবেন না, এরকম উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করবেন না যে আমি বক্তাকে ঠাকাবো বা বক্তা আমার প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা, এই ধরনের প্রশ্ন করবেন। আমরা তো প্রশ্নের বিষয়ের বাইরে প্রশ্নই নেব না। ছয় নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা এটা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তরই পাব, কারণ 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ না হাম্বাল তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তাহলে 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ না হাম্বাল যদি বলেন আমি জানি না, তাহলে আমার মতো অযোগ্য ব্যক্তি যিনি ইমাম আহমদ না হাম্বালের জুতোর ফিতা খোলার যোগ্যতা রাখি না, সে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে? এটা কখনোই সম্ভব না। সুতরাং এটা মনে ভাববেন না যে আমরা সব প্রশ্নেরই উত্তর পাবো, তবে যতটুকু জানা থাকবে ক্লিয়ার হবে ইনশাল্লাহ ততটুকু বলার চেষ্টা করবো। আর যদি না জানা থাকে তাহলে বলো ঠিক আছে ইনশাল্লাহ বিষয়টা জানার চেষ্টা করছি। যেহেতু প্রশ্ন উত্তর পর্বে পাবলিকের যা উপকার হয় আলহামদুলিল্লাহ আমার বেশি উপকার হয়, কারণ এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আমার জানা নেই, গবেষণাই করিনি, ভাবিনি। প্রশ্ন আসলো তারপরে ভাবলাম, গবেষণা করলাম, ওলামাদের সাথে আলোচনা করলাম, তারপরে বিষয়টা ক্লিয়ার করলাম, তাহলে সব থেকে বেশি লাভ হয় আমার জন্য। সেই জন্য আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন উত্তর পর্বটা আমার পছন্দনীয়, সেই জন্য আপনারা প্রশ্ন করুন। তবে যে নিয়ম বলে দেওয়া হলো সেই নিয়ম ভিত্তিক আপনারা প্রশ্ন করবেন, মৌখিকভাবে প্রশ্ন করে মাইক্রোফোনে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মহিলাদের পক্ষ থেকে কেউ যদি প্রশ্ন করে তারা কি সিস্টেম? মহিলাদের পক্ষ থেকে যদি কেউ প্রশ্ন করে হয়তো তারা মাইক্রোফোনে সরাসরিও করতে পারে, অথবা তারা চিঠি লিখে পাঠাতে পারে মহিলাদের পক্ষ থেকে। পুরুষরা সরাসরি প্রশ্ন করবে, একজন ভলেন্টিয়ার থাকবে যে বিভিন্ন জনকে মানে মাইক্রোফোনটা দেবে, তো সবাই কারাগারি করবে। আসসালামু আলাইকুম। যে সমস্ত শ্রোতা মন্ডলী আছেন, যে ছটা প্রশ্ন এখানে আলোচনা হয়েছে, আপনারা মনে করেন যে আমাদের কাছে এর বিরুদ্ধে দলিল আছে, অনেকে হয়তো পরে যে বলবেন যে যার প্রভাবে দোয়া নাই কে বললো আছে, যদি সেই রকম দলিল আপনাদের কাছে কারো থেকে থাকে, যদি কোন রকমের আপনার যদি প্রমাণ করার আমার ছিল এরকম যদি কোন রকমের ক্ষমতা যদি থাকে তাহলে প্রশ্ন করেন, আর না হলে বলেন যে আমরা তো একবার প্রশ্ন করলাম বাস, তাহলে আর আলোচনা করা সম্ভব নয়। বলছি মেয়েদের মাটি দেওয়া যাবে কিনা, ভাই প্রশ্ন যেটা করেছেন যে মেয়েরা মাটি দিতে পারবে কিনা, মেয়েরা মাটি দিতে পারবে কিনা, মানে যেমন পুরুষরা কবরস্থানে গিয়ে মাটি দেয় সেই রকম ভাবে মেয়েরা মাটি দিতে পারবে কিনা, এটা হচ্ছে ভাই প্রশ্ন। এই সম্পর্কে সহি বুখারীতে এবং সহি মুসলিমে হাদিস রয়েছে মুত্তাফাকুন,
কিংবা হতে পারে শুধু বোখারিতে আছে অথবা হতে পারে শুধু মুসলিম আছে, এর উপরে আমার একটা প্রশ্নের উত্তর রয়েছে যেটা আছে আমাদের মানে একটা বই আছে, বইটির নাম হচ্ছে প্রশ্ন উত্তরের শরীরে মোহাম্মদী, সেখানে এর উত্তরটা দলিল সহ আলোচনা করা হয়েছে। এখানে যে বিষয় যেটা হচ্ছে মায়েশা বর্ণনা দিচ্ছেন যে নবী সাল্লামের যুগে যখন কোনো মারা যেত আর যদি সেটা মসজিদে যদি জানাজা হতো তাহলে মেয়েরা সহজ মসজিদে জানাজা নামাজ পড়ত, কিন্তু তারপর আরো বলছেন যে আমাদেরকে জানাজার পিছে পিছে চলতে নবী সাল্লাম নিষেধ করেছেন, জানাজার পিছনে পিছনে চলতে নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল যে মেয়েদের জানাজা আছে, জানাজার নামাজ আছে কিন্তু তাদের মাটি দেওয়া নেই, মেয়েদের জানাজার নামাজ আছে কিন্তু তাদের মাটি দেওয়া নেই। এখন ভাই প্রশ্ন করলেন কেন, যদি না পারবে তো কেন, কেন উত্তর হলো এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন, নবী সাল্লাম এটা নিষেধ করেছেন সেই জন্য এর না এটা বিধান। আর এমনি যুক্তিতে আপনি হয়তো বলা যেতে পারে, যেমন ধরুন একজন ব্যক্তি যখন মারা যায় তখন বিশেষ করে মেয়েরা এমনিতেই ভেঙে পড়ে, মেয়েরা এমনিতে ভেঙে পড়ে, আর যখন আপনি তাকে মাটি দেওয়ার জন্য সুযোগ দেবেন তখন সে মাটি দিতে গিয়ে বেহুশ হয়ে যেতে পারে, আরো কত রকম সমস্যা হতে পারে, তখন তার পর্দার মানে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, আরো অনেক রকমের সমস্যা হতে পারে। আর আপনারা তো প্রশ্নই একটা করেছেন যে মাটি পূর্ণ হয়ে গেল এখন কি করবো, তো তার মানে পুরুষরাই তো মাটি দিয়ে পূর্ণ করে দিচ্ছে, মহিলাকে কখন সুযোগ দেবেন। সুতরাং বিভিন্ন কারণে মেয়েরা মাটি দিতে পারবে না, যা যা করতে পারবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম, পিস হানি।